নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। তো এখন আমি একটি কবিতা পাঠ করে শোনাবো আপনাদের কাছে। কবিতার নাম জবাব চাই। এই কবিতাটি বর্তমান যে পরিস্থিতি আমাদের রাজ্যের বলুন বা দেশের বলুন, যাই বলুন, একজন যুবকের আত্মকথা বলতে পারেন, বেকার যুবকের আত্মকথা। তো শুরু করছি। তোমরা কি পাও না শুনিতে আমাদের চিৎকার, ক্ষুধা পেটে আর কতকাল থাকবো হয়ে বেকার। তোমাদের সব ফালতু ভাষণ রাজনীতির ওই ফাঁদে কেন বলতে পারো, আজ শুধু বেকারেরাই কানে। চাকরির খোঁজে ঘুরে ঘুরে শুধু সময় হচ্ছে ব্যয়, কেন অর্থ বিনা কোথাও আজ চাকরির খোঁজ নেই। কি হবে সব ফালতু করে এত শত ডিগ্রি, যদি আজ সব চাকরিগুলো বাজারে হয় বিক্রি। তোমরা সব কিছু শেষ করে ফুটপাতে দাঁড় করিয়ে কি করবে বলতে পারো, শিক্ষিত বেকার বাড়িয়ে। ধন্যবাদ।